ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। মানি ওয়েব 3.0 এর সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস, অলরেডি একটা দারুণ একটা এয়ারড্রপ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। ইন ফিউচার এটা ভালো কিছু দিবে বলে আমাদেরকে একটা আশঙ্কা রয়েছে। জাস্ট আপনাদেরকে এই প্রজেক্টটা শেয়ার করার কথা ছিল অনেকদিন আগে, বাট আপনাদেরকে শেয়ার করেনি, তার জন্য আমি দুঃখিত। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে আপনি জয়েন করার সাথে সাথে 4টা টোকেন পাবেন ইনস্ট্যান্ট, যেটা ইন ফিউচারে ভালো একটা ভ্যালু দেওয়া হবে। আই এম শিওর এই টোকেনটার ভ্যালু $5 থেকে $6 কিংবা আরও বেশি হিট করতে পারে, কারণ এই প্রজেক্টে ডেভেলপিং এবং প্রজেক্টে যেই ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি একটা পাম করবে তার এটা নিশ্চয়তার কোনো শেষ নেই। ঠিক আছে, এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা যে কিছু ক্রিপ্টো রিলেটেড নিউজ তারা এখানে প্রোভাইড করছে। দেন এখানে রয়েছে বেশ কিছু ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন, বিটকয়েন, তারপরে এখানে এখানে অর্টার যে কয়েনগুলো আছে অর্টার কয়েনের নিউজগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে। তারপরে ব্লকচেন কিছু ভিত্তিক নিউজ রয়েছে, ঠিক আছে, এনএফটি, ডিফাই এবং এখানে রয়েছে পলিসি। ঠিক আছে, সো এই প্রজেক্টটা থেকে ইন ফিউচারে আপনি যদি এখন জয়েন করে মাইনিংটা স্টাডি করে দেন, ইনশাল্লাহ হিউজ লেভেলের একটা আর্নিংয়ের অপরচুনিটি কিন্তু রয়েছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে কয়েনের মাইনিংটা দেখেন, জাস্ট একটু বেসিক রেটটা দেখেন, জাস্ট ওয়ান ডে অর্থাৎ একদিন আমরা হচ্ছে এখান থেকে 1.26 করে পাবো, অর্থাৎ একটা প্লাস হয় আর কি। সো বুঝতেই পাচ্ছেন একটা টোকেন আর্নিং করতে যদি একদিন লেগে যায় তাহলে আপনি বুঝতে পারেন যে এই টোকেনটার ইন ফিউচারে লিস্টেড হলে কীরকম একটা প্রফিট জেনারেট করা সম্ভব, একদম ফ্রিতে আর্নিংয়ের অপরচুনিটি। ঠিক আছে, কীভাবে কি সব কিছু প্রসেস দেখাই দিচ্ছি, অবশ্যই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে সফটওয়্যার লিঙ্ক পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আপনাদের জন্য সুবিধাতে এখানে আমি আপনাকে জাস্ট এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব কিছু বুঝাই দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে সফটওয়্যার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম পোস্ট হচ্ছে আপনাকে ডাইরেক্টলি আমাদের টেলিগ্রাম যে পোস্টটা করেছি দেখতে পাচ্ছেন অফার পোস্টে নিয়ে আসবে। জাস্ট অফার পোস্টে থেকে আপনি সিম্পলি কী করবেন, এই যে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে ডাউনলোড নাও দেখতে পাচ্ছেন, অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর আপনাদেরকে জাস্ট প্লে স্টোর থেকে কিছু বিষয় দেখা দিচ্ছে, একটু ওয়েট করেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত ফ্যামিলি মেম্বারে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে সফটওয়্যার লিঙ্কের আপনাদের হচ্ছে টেলিগ্রামে জয়েন লিঙ্কটা থাকবে, অবশ্যই জয়েন করে রাখবেন। সো এখানে হচ্ছে গুগল প্লে এবং রয়েছে অ্যান্ড্রয়েড, জাস্ট হচ্ছে এখান থেকে গুগল প্লেতে একটা ক্লিক করে দেবেন। সো সরাসরি হচ্ছে আপনাকে গুগলে নিয়ে আসবে, এখান থেকে আপনারা হচ্ছে কী করবেন প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো নিচে আসেন, আসার পরে এখান থেকে দেখেন রিসেন্টলি যে লঞ্চ দেখতে পাচ্ছেন, রিসেন্টলি লঞ্চ পেডের মধ্যে কিন্তু 4.9 রেটিং হয়ে গিয়েছে। সো এটা ভালো একটা দিক একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন 15K অর্থাৎ 50,000 মানুষ কিন্তু অলরেডি এটাকে ডাউনলোড করে ফেলেছে। সো বুম, আর কিছু বলার এখানে ভারসাম্য কিন্তু রাখে না। সো এই প্রজেক্টের ক্ষেত্রে ইন ফিউচারে অনেক অনেক একটা প্রফিটের সম্ভাবনা অবশ্যই থেকে যায়। সো জাস্ট ওপেন করে দেবেন, জাস্ট ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম দেখতে পারবেন। এখান থেকে সিম্পলি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন, তিনটা স্টেপ পপ আপ আসবে, জাস্ট ক্লোজ করে করে এরকম করে তিনবার আপনি স্ক্রল করবেন বাম দিকে, তাহলে দেখতে পাবেন লেট স্টার্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে স্টার্ট বাটন পাবেন, সিম্পলি স্টার্টে ক্লিক করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি পুরোপুরো ব্যাপারটা আপনার ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না, যার জন্য বলবো ভাই জাস্ট 5টা মিনিট ওয়েট করে ভিডিওটা কন্টিনিউ ইউজ করতে থাকেন। সো যখন স্টার্টে ক্লিক করবেন এরকম দেখতে পারবেন, এখান থেকে ফেস্টেবল দেখতে পাচ্ছেন লগ ইন, আমরা এখান থেকে লগ ইন কী করবো না, আমরা এখান থেকে লগ ইনটা করবো না, আমরা জাস্ট এখান থেকে রেজিস্টার একটা ক্লিক করে দিব। ওকে, রাইট নাও রেজিস্টার ক্লিক করার সাথে সাথে এরকম দেখতে পারবেন, ফার্স্ট একটা ইমেল বসাবেন, দেন একটি পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা নিচে বসাবেন, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনটা, তারপরে এখান থেকে রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি যে ইমেলটি বসাইছিলেন সেই ইমেলের মধ্যে একটা ওটিপি চলে যাবে, জাস্ট ওটিপিটা আইনা কী করবেন এখানে বসাই দেবেন। ওকে, এখানে বসাই দেবেন, বসানোর পর জাস্ট হচ্ছে ভ্যারিফাইয়ের মধ্যেটা ক্লিক করবেন। দেন ভ্যারিফাই ক্লিক করার আগে একটা বিষয় দেখা দিই, পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন পরবর্তীর জন্য আপনার লগ ইন করতে সুবিধা হয়। সো তারপর এখান থেকে দেখতে পারবেন ভ্যারিফিকেশন সাকসেসফুল, জাস্ট এখানে ক্লোজ ক্লিক করে ক্লোজ করে দেবেন। ক্লোজে ক্লিক করে এরকম অটোমেটিকলি নিয়ে আসবে, এখান থেকে আবার স্টার্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে ইমেল, দেন হচ্ছে পাসওয়ার্ড, এবং রয়েছে এখান থেকে আপনার কী করবেন, তারপর হচ্ছে এখান থেকে কী করবেন জানেন, লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে, সো লগ ইনে ক্লিক করার পরে আপনাকে এরকম নিয়ে আসবে, এখান থেকে দেখতে পারবেন ফুল নেম দিতে বলবে, অবশ্যই ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন, তাহলে কী হবে আপনার পরবর্তীতে কেওয়াইসিটি হয়েছে আসলে আর সেই ঝামেলাটা আপনাকে নিতে হবে না। তারপরে এখান থেকে ইউজার নেম মাস্ট, আপনাদেরকে ইউজার নেমটা আর দেখাইতে হবে না, আমি অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি কীভাবে ইউজার নেম দিতে হয়। আপনার নেমে দেবেন, নেমের সংখ্যার পাশে কিছু সংখ্যা অ্যাড করে দিলে হচ্ছে আপনার নেমে কমপ্লিট ইউজার নেম হয়ে যাবে, নিক নেম ইউজার নেম। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম সেম প্রসেস। তারপরে এখান থেকে হচ্ছে আপনার ইনভাইট কোড আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে, অবশ্যই আপনি সেখান থেকে আয়না বসা দেবেন, ইনস্ট্যান্ট হচ্ছে 4টা টোকেন পেয়ে যাবেন। সো এটা মিস করবেন না,
এখান থেকে জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এক ক্লিকে কপি করতে পারবেন জাস্ট ওয়ান টাচ। তো এটা দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে এটা ক্লিক করে দিবেন, দেন ওকে রাইট নাও কমপ্লিট হয়ে যাবে। আবার স্টার বাটনে ক্লিক করবেন, দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন মাইনিংটা স্টার্ট হয়ে যাবে 24 আওয়ার্সের জন্য, কন্টিনিউসলি মাইনিংটা চালিয়ে যাবেন। ওকে, সো এই ছিল প্রজেক্টের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা। আর কিছু ভিডিও থেকে আমি আপনাদেরকে সবকিছু গাইড করে দিই, একটু দেখা যায় কী কী এখান থেকে দেখানো যায় পসিবল, সো একটু দেখাই দিচ্ছি। সো প্রজেক্টের যে ডেভেলপিং দেখতে পাচ্ছি, আপনি আমি চাইলে এই প্রজেক্টের ডেভেলপটা কিন্তু বা এত টাকা খরচ করে একটা অ্যাপ্লিকেশন মার্কেটে লঞ্চ করাইতে পারবো না। সো তাদের যেহেতু টাকা রয়েছে, সো তারাই কিন্তু মার্কেটে এই অ্যাপটা লঞ্চ করায় ফেলেছে। তাহলে বুঝতে পারছেন কি একটা ভালো একটা অপরচুনিটি। এই ধরনের অ্যাপ্লিকেশন ভাই বা এই ডেভেলপিং কিন্তু কখনো একটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পসিবল না। যদিও আমরা কন্টেন্ট ক্রিয়েটর অনেক কিছুই কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে, যদিও আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি এই বিষয়টা, ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে কিন্তু অনেক খরচ হয়, লঞ্চিংয়ের ব্যাপারটা বাদে দিলাম, ঠিক আছে? সো এটাই হচ্ছে বিষয়। তো মাথায় রাখবেন, প্রজেক্ট যখন লঞ্চ করাইতে পারবে এত টাকা দিয়ে, সো আমাদেরকে ভালো কিছু দিবে বলে আশঙ্কা কিন্তু রয়েছে। সো এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবেন, এখানে রয়েছে হোম, তারপর এখান থেকে আপনার যে নিউজ পেপারে হলটান দেখতে পাচ্ছেন, এখানে আপনার বাকি কিছু দেখতে পারবেন। আমি একে একে করে দেখাই দিচ্ছি, আপনার জাস্ট গেটে করে দেখে নেবেন। যদি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এখান থেকে আমি বাকি কিছু দেখাইলাম না। এখান থেকে আপনার ট্রেনিংয়ে কী কী রয়েছে সেগুলো দেখতে পারবেন, অলরেডি লাইভ বিটকয়েন প্রাইস চাই সব কিছু এখান থেকে, এইটুদের সব কিছু দেখতে পারবেন আপনারা, ঠিক আছে? সো আমি এইগুলো দেখাইতেছি না, জাস্ট এখানে ওয়ালেট অপশন পাবেন, ওয়ালেটে ক্লিক করার পর আপনার টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন 4.2 এখানে রয়েছে আমার AZC টোকেনটা, ঠিক আছে? 4টা টোকেন রয়েছে। সো পরবর্তীতে কী হয় না হয় পরবর্তীতে আমরা এটি জানবো। জাস্ট হচ্ছে এখান থেকে দ্য টোকেন্স রিসিভ ফ্রম এয়ারড্রপস, ঠিক আছে, অ্যান্ড ফ্রেন্ডস রেফারেলস উইল বি আনলকেড। তার মানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে রেফারেল করে যেটা আর্নিং করবো সেটা হচ্ছে আনলক করে দিবে, তারা আনলক অবস্থায় থাকবে। আর এখানে ট্রান্সফার টু দেখতে পাচ্ছেন মেইননেট, ঠিক আছে? র্যান্ডম গিফটস অ্যাক্সেস সার্ভিস অর ট্রান্সফার টু দ্য মেইননেট। ওকে, রাইট নাও বুঝতে পেরেছি আমরা। আর এখান থেকে যদি আপনি রেফার করেন তাহলে হচ্ছে 25% পাবেন, অবশ্যই এখানে ক্লিক করে আপনার রেফার লিঙ্ক এবং কোডটা পেয়ে যাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। 25% করে হচ্ছে রেফার কমিশন পাবেন। এখানে হচ্ছে দেখানো হচ্ছে তিনজনের আধিকারে দেখা হচ্ছে, তার মানে হচ্ছে রেফার জয়নিং হচ্ছে মনে হয় সম্ভবত 3টা করে কমিশন দেওয়া হবে, আই এম নট শিওর, যদি আমি এটা পর্যন্ত টেস্ট করি না, ঠিক আছে? সো এই ছিল বিস্তারিত আলোচনা, অবশ্যই কন্টিনিউ কাজ করে যাবেন। ভিডিওটা কেমন হচ্ছে লাইক করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে প্রেস করে সিলেক্ট করে রাখবেন। আপনাদের রিয়েল আর্নিং ওয়েবসাইটগুলো মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন বেল আইকনটা অন করে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।